আসসালাম রহমতুল্লাহি আবার সম্মানিত আশিকুল ইসলাম একাতার থেকে জানতে চেয়েছেন অনেক সময় নামাজে সন্দেহ হয়ে যায় বল হয় এরকমভাবে সন্দেহটা যে বেশি হইলো না কম হইলো তো এই মুহূর্তে সাহসে যাদের দেয় অনেকে তাহলে সাহসে এভাবে কীভাবে দিতে হবে যদি এরকম ধরনের সন্দেহ হয়ে যায় দুই আর অনেকে কাপড় ঝুলিয়ে টাকনা নিচে প্যান্ট পরে তাদের নামাজ হবে কি না আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আল্লাহ মোবাদ বাদ আশিক ভাই প্রথম কথা হলো যদি নামাজের সন্দেহ হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে নামাজ পড়ার আগে মন মানসিকতাকে উদার রাখতে হবে উদার কিভাবে মন মানসিকতা নিবেদিত প্রাণ হয়ে একান্ত হৃদয় নিয়ে ঐকান্তিক মন নিয়ে হুজুরে কাল্প নিয়ে উপস্থিত হৃদয় নিয়ে নামাজ পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ বলছে হাফিজ আল্লাহ সালাবাদ ও সালাবাদ ও সলাতিল বুস্ত অকুমুল ইল্লাহি কনেতিন সকল নামাজদের প্রতি যত্নশীল হওয়া বেশি করে মধ্যবর্তী নামাজ যেমন আসরের নামাজের গুরুত্ব এখানে কেউ বলছেন অকুমুল ইল্লাহি কনেতিন এবং বিনয় নম্রতা সহকারে খুশু খুজু সহকারে এবং ধীর চেতা নিয়ে নামাজে দাঁড়াও যাতে সচেতন অসচক মন্ত্র না এসে যায় নামাজ পড়তে হবে যত্ন সহকারে নামাজ অলসতা নিয়ে পড়া এটা হলো মুনাফিকের আলামত মুনাফিকের লক্ষণ এগুলি নামাজ আসলে মন অন্যদিকে চলে যায় এই করা সেই করে সরকার এই শয়তানি আসে মনকে এদিক সেদিক নিয়ে যায় আর শয়তানেরও দোষ দেওয়া চলবে না মনের শয়তানও অনেক বড় শয়তান কারণ তার মনেই তো ঠিক নাই হাসি খালা তামাশি শয়তানি ময়তানি এই সেই ইত্যাদি এম উৎপন্দিগের থেকে দুঃখে দূরে আমল নাই আখলাখ নাই চরিত্র নাই আল্লাহর ভয়ভীতি নেয় নিজের মাঝে নিজের মনের পরিবর্তনে নিজের মনকে শক্তিশালী করে করতে পারে না শয়তানি অংশটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে গিয়ে মনের মধ্যে ইমানের শক্তি দুর্বল হয়ে গেছে তখন নিজের মনের মনে আফসার ধোকা দিবে নিজেও চিন্তা করে আল্লাহর ইসলামের শরীর সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই রাসুর সম্পর্কে জ্ঞান নাই দিন সম্পর্কে জ্ঞান সম্পর্কে জ্ঞান তখন মনের দুর্বলতা নামাজে এদিক সেদিক থেকে চলেই যাবে আর সয়ারে কাজ হল নামাজে উসকুর কাদা ও কাদা যে এই কথা মনে করে এই কথা মনে করে দিবে তো এটা প্রথম বিষয়ে লক্ষ্য রাখতে হবে তারপরে যদি অনেক সময় ভুল এসেই যায় যে কয় রাগাত পড়ছি দুই রাগাত না তিন রাখাত তাহলে মনে করার চেষ্টা করতে হবে নির্দিষ্ট যদি একান্ত সম্ভব নাই হয় তাহলে কমের দিকে স্থির রাখবে কমের দিকে স্থির রাখে রেখে সেই ডাকাতরা পড়ে নেবে পরার পরে পরে নেওয়ার পরে যখন হাতে হাতে পড়বে দুরুস্তরে পড়বে দোয়া মাসুরা পড়বে সালাম ফিরানোর আগে দুইটা সাহু দা দিয়ে দুই দিকে সালাম ফিরাই দিবে এটাই নির্ভরযোগ্য ক্ষেত্রে আর যদি নামাজ বেশি হয়ে যায় চার ডাকাতার বেশি হয়ে যায় যদি জানতে পারে স্থির করতে পারলো যে চার বেশি হয়ে গেছে তাহলে সেখানে সাহসের যারা নামাজের পরে দেওয়ার কথা বলতেছেন আলেমগঞ্জ এই বিষয়ে ইমাম মাহমুদ বিন হাম্বল রাহেম উল্লার কথারই প্রাধান্য বেশি যেহেতু কোরআন এবং সুন্নার দলিলটা এখানে প্রাধান্য বেশি পাচ্ছে তো এক্ষেত্রে যদি নামাজ বেশি হয়ে যায় তাহলে সাহসের যারা সালাম ফিরানোর পরে দিয়ে দেবে কীভাবে সালাম ফিরিয়ে দেবে সব কিছু পরে পরে আবার দুধী দা দিয়ে সালাম ফিরাবে বা যথেষ্ট হবে আর টাকনার নিচে কাপড় পরলে নামাজ পড়লে প্যান হোক লুঙ্গি হোক জেদে হোক না কেন নামাজ হবে না নামাজ না হওয়ার এখানে কোনো কারণ দেখা যাচ্ছে না যে আলমগ্ন উল্লেখ করছে নামাজ আল্লাহর কাছে কীভাবে কবুল হবে এবং লিখিত হইতে লিখিত তো হবেই আর আল্লাহ কবুল করবেন না করবেন সেটা তো আর বলা যাচ্ছে না নামাজ পড়ে নিতে হবে আর এটা কবিরাগুনা এটা সম্পর্কে টাকনা নিয়েছে কাপড় পড়ুক নামাজের মধ্যে পড়ুক আর বাহিরে পড়ুক যে অবস্থায় পড়ুক না কেন এটা সর্বাবস্থায় কবিরাগুনা এই এ সম্পর্কে কঠিন বাক্য উচ্চারণ করা হয়েছে যে ব্যক্তি টাকনা নিচে প্যান্ট পরবে যা কিছু টাকনা নিচে পড়বে সেটা চলে যাবে সেই অংশটা যাওয়া মানে কি সেই অংশটা খালি যাবে পুরো বডি চলে যাবে আর কবিরাগোনার কারণে তো হবে না তারপরে টাকনা যারা কাপড় পরবে যারা লুঙ্গি হোক যে কিছুই হোক না কেন তাদেরকে আল্লাহ তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন অলম আদা বোনিম কঠিন শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে তো এই সমস্ত জানার পরও যদি কোনো ব্যক্তি এগুলি করে থাকে তাহলে নিশ্চিত জানা যাচ্ছে যে অহংকার তাদের মধ্যে কথা শরীয়তের প্রতি তার আমল নাই আল্লাহর কথার প্রতি তাদের শ্রদ্ধা নাই ইসলামী শরীয়তকে তারা মানতে চায় না তাদের মন করা চলে তার মন প্রবৃতির এর থেকে অনুসরণ করতেছে সুতরাং যদি তবা না করে মারা যায় তাহলে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে সেখানে মুক্তি পাওয়ার কোনো এখানে উপায় নেই কোনো ওজোর আপত্তি চলবে না কোনো কৈফিয়ত চলবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন ইসলামী শরীয়তকে পূর্ণভাবে মানার তৌফিক দান করুন আল্লাহর আদেশ যেন সুন্দরভাবে মানতে পারি সেই তৌফিক দান দান করুন আল্লাহ সকল প্রকার নিষেধ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন হ্যালো হাজার সাল নবহাম আসসালাম উলাইক রহমাত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء